যেখানে রয়েছি সেখানে সবাই ভালোবাসছেন, হাসছেন, তার কারণ এই ডিসকাউন্টে চট করে দেখা যায় না। তবে আসছেন কি এটা একটা প্রশ্ন। এই যে শোভাবাজারের পাশে, শোভাবাজার থেকে হাতিবাগানের দিকে দিকে যেতে গিয়ে রাস্তার পাশে, একেবারেই আক্ষরিক অর্থে রাস্তার পাশে, কারণ কাফের নামটাও সেটাই, ক্যাফে বাই দ্য লেন, সেটা যারা তৈরি করেছেন তার মধ্যে লাবণ্যর অন্য এক পরিচয় রয়েছে। লাবণ্য এই ক্যাফে তৈরি করেছে এবং আজকের যে যে অফার সেটা কিসের জন্য আমার জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র কি 50%টা কেউ নেবে না এই এই ভেবে, নাকি নাকি সৎ চেষ্টা? না, ব্যাপারটা হচ্ছে এই ভেঞ্চারটা নতুন নর্থ কলকাতায়, ঠিক সেই অর্থে তো ক্যাফে কালচার নেই। এবার আমরা যখন এটাকে প্রথমবার এখানে নিয়ে এলাম, তো তখন আমাদের মনে হয়েছিল যে মানে সবার কাছে পৌঁছানোটা তো দরকার ডেফিনেটলি, আর ফেস্টিভ টাইমের থেকে বেটার কিছু হয় না। তো একটা জিনিস যেটা সবাই এই অফার টফারগুলো দেখে একটু বলছে যে এটা বেশ চ্যালেঞ্জিং, কারণ অ্যাট দ্য সেম টাইম গার্লফ্রেন্ড এবং বউ দুজনকে নিয়ে আসাটা কিন্তু বেশ চাপের। অনেকে নানারকম প্রশ্নও করছে আমাদের ফেসবুক পেজে, যেমন ধরো যদি মানে সবাইকে নিয়ে আসতে পারে তাহলে কি 100% ডিসকাউন্ট হয়ে যাবে আদৌ, বা যদি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়ি না পৌঁছে অন্য কোথাও পৌঁছানোর ব্যবস্থা করে দেন সেটাকে দিয়ে তোমরা হেল্প করবে, মানে এরকম নানা রকম কথাবার্তা আসছে। তবে দেখে যেমন বুঝতে পারছো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, যেটা হয় আর কি আমাদের বাঙালিদের সরস্বতী পুজোর দিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আমরা সেলিব্রেট করি, এটাকে যদি একটু ঘুরিয়ে ধরা যায় তাহলে আজকে ইংরেজদের ভ্যালেন্টাইন্স ডে তে বাঙালি সরস্বতী পুজো, কাইন্ড অফ সেরকম ব্যাপারটা। আরেকটা জিনিস যেটা বোঝা যাচ্ছে সব্যসাচী, দেখো ভালোবাসার দাম হয় কি না হয় আমি জানি না, কিন্তু ভালোবাসায় ডিসকাউন্ট অবশ্যই হয়। বেশ প্রীতম, কোন ডিসকাউন্টটা নেবে সেটা কিন্তু বলো না। যাই হোক প্রীতম, অনেক ধন্যবাদ। শুরু ঐতিহাসিক সফর মহানগরের মহাপ্রাপ্তি, দীর্ঘ অপেক্ষার পর পথ চলা শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর একাংশের, গোলাপে যাত্রী অভ্যর্থনা মেট্রো কর্তৃপক্ষের। সেক্টর 5 থেকে স্টেডিয়াম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সুগম সল্টলেক। সংঘাতের আবহে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, তাকে আমন্ত্রণ না জানানোয় বৃহস্পতিবার উপাচার্য কৃষক আচার্যের বরখাস্তের অভাব না, জগদীপ ধনকরের কোনো চিঠি পায়নি দাবি ভিসির। পুলওয়ামা হামলার বর্ষপূর্তি, শহীদ জওয়ানদের স্মরণে লেথপোরা ক্যাম্পে মেমোরিয়ালের উদ্বোধন, উদযাপন নয় শপথের বার্তায় অনাড়ম্বর অনুষ্ঠান, পুষ্পস্তবকে শহীদদের শ্রদ্ধা জানিয়ে কনভয় মুভমেন্ট আরো সতর্কতার সঙ্গে করার অঙ্গীকার। পুলওয়ামা হামলার এক বছর পর ছেলের স্মৃতি আঁকড়ে নদিয়ার পলাশীপাড়ায় সুদীপ বিশ্বাসের বাবা মা বোন, বাড়িঘর ঝাঁ চকচকে হলেও এখনো মেলেনি সরকারি চাকরি, প্রতিশ্রুতি পূরণের আশায় মৃত জওয়ানের পরিবার। স্কুলে পোশাক বিতর্ক, সর্বশিক্ষা মিশনের লোগোর পাশাপাশি ইউনিফর্মে পদ্মফুলের লোগো ব্যবহার করায় আপত্তি, সোনারপুরের রানিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের ঘটনা, অন্য নথিপত্রে নয় স্কুলের নিজস্ব লোগো কেন শুধু ইউনিফর্মে, প্রশ্ন অভিভাবকদের।